আমরা এখানে 11 নম্বর অঙ্ক থেকে শুরু করব। এর আগের পার্টে আমরা কিছু কাজ করেছি। 11 নম্বর অঙ্কতে যেটা আছে, একটি পানি ভর্তি বালতির ওজন 1650 কেজি, বালতির এত অংশ পানি ভর্তি থাকলে তার ওজন এত কেজি হয়। খালি বালতির ওজন কত, তার মানে হচ্ছে এত অংশ ভর্তি থাকা অবস্থায় মানে বালতির ওজন সাথে পানি ওজন মিলায় হচ্ছে এত এত কেজি। তার মানে আমাদের 1/4 অংশ পানি ভর্তি পানি যোগ বালতির ওজন হচ্ছে এত কেজি, আর টোটাল মানে সম্পূর্ণ পানি ভর্তি থাকলে বালতি সহ এত কেজি হয়। তার মানে আমরা যদি এখান থেকে যেমন 16 1/2 থেকে যদি 5 সমস্ত 1/4 বিয়োগ করি, যে ফলাফলটা আসবে সেই ফলাফলটা হচ্ছে 4/3 অংশ। তার মানে সেই ফলাফলটা হচ্ছে 4/3 অংশ শুধু পানির ওজন। সেই ফলকে যদি আমরা এই 4/3 অংশ দিয়ে ভাগ করি, তাহলে আমরা 1 অংশ পানি 1/4 অংশ শুধু পানির ওজন পাবো। সেই রেজাল্টটাকে আমরা এখান থেকে বিয়োগ করে দিলে খালি বালতির ওজন পেয়ে যাবো। অঙ্কটা করি, ধরো আমরা একটা বোর্ডে যাই, আমরা নিয়ে যাই জিনিসগুলোকে। আমরা যদি এই অঙ্কটাকে ধরি, তাহলে হচ্ছে 1/4 অংশ পানির ওজন হচ্ছে এত কেজি। তার মানে 1/4 অংশ পানি সহ অংশ পানি যোগ বালতির ওজন সমান 5 সমস্ত 1/4। তাহলে আর পূর্ণ পানি, তার মানে হচ্ছে 4 অংশ, 4/4 অংশ পানি অংশ পানি যোগ বালতির ওজন সমান হইতেছে 16/1 কেজি। তার মানে এখন যদি আমরা এইখান থেকে এইটাকে বিয়োগ করে দেই, তাহলে শুধুমাত্র 3/4 ভাগ যে পানি আছে সেই পানির ওজনটা পাবো। তার মানে 16 সমস্ত 1/2 বিয়োগ 5 সমস্ত 1/4 সমান হইতেছে, এটাকে লিখি আমরা 32/33, 2 21/4, লসাগু করে 4 66 বিয়োগ 21 সমান সমান পাই আমরা 45/4। এত কেজি হলো 3/4 অংশ পানির ওজন। তাহলে 1/4 অংশ পানির ওজন কত? পানির ওজন তার মানে 45/4 কে যদি আমরা 3/4 দিয়ে ভাগ করি, তার মানে হচ্ছে 45/4 গুণন 4 চলে যাবে উপরে, 3 চলে যাবে নিচে, 4 3, এটাতে কেটে দেই 15, 4 4 কাটা গেল, তার মানে 15 কেজি। এত হচ্ছে শুধু 1/4 অংশ পানির ওজন হচ্ছে 3/4, মানে পুরো বালতির পানির ওজন হচ্ছে 15 কেজি। 15 কেজি হচ্ছে পুরো বালতির পানির ওজন। তার মানে হচ্ছে এখন আমরা যদি এইটাকে এই 16 1/2 থেকে 15 কে বিয়োগ করি, তাহলে এই এত কেজি হচ্ছে তোমার ওই বালতির ওজন। ঠিক একইভাবে আমরা অন্য অঙ্কগুলো দেখি। বার্ষিক পরীক্ষায় মায়া ও ছায়া যথাক্রমে মোট নম্বরে এত অংশ পেল। ছায়ার চেয়ে মায়া 30 নম্বর বেশি পেয়েছে, মোট নম্বর কত আর প্রত্যেককে কত নম্বর পেয়েছে? তো এই অঙ্কটাও যদি আমরা করি, এখান থেকে যেটা হচ্ছে আমাদের হচ্ছে মায়া
মায়া পাইছে মোট নাম্বারে, আমরা ধরে নেই মোট নম্বর সমান সমান ক ক ধরে নিলাম, তাহলে মায়া পেয়েছে ক এর কত অংশ পেয়েছে, 6/5 ভাগ। আর ক এর ছায়া পেয়েছে 5/4 ভাগ, 5/4 ভাগ। এবং দুইজনই মায়া পেয়েছে কত, ছায়ার চাইতে 30 বেশি, তার মানে ছায়া 30 যোগ করে দিলে এই দুইটা সমান হয়ে যাবে, তাই না? কারণ ক এর এত অংশ পাইছে সমান এত অংশ যোগ 30 নাম্বার সমান সমান। তাহলে আমরা দেখি এর অর্থ হচ্ছে, এটা হচ্ছে 6, এর অর্থ হচ্ছে 6/5 ক লিখতে পারি আমরা গুণন করে দিলেই, সমান সমান 4 ক লিখতে পারি নিচে 5 এর বের করলেই, কারণ এটা জানি 30, এটা বা চিহ্ন দিতে পারি, এই চিহ্ন দিতে পারি অথবা বা লিখতে পারি আমরা, 30 এই জায়গায় লিখতে পারি বা, আবার বা লিখে আমরা এখান থেকে এইটা এই পাশে যদি নিয়ে এসে করি, এটা যদি যোগ চিহ্ন থাকে এটা মাইনাস বিয়োগ চিহ্ন হবে, অথবা আমরা এক কাজ করি 5 ক 6 6 বিয়োগ এই 4 ক, এই পাশে বিয়োগ করে দেই 4 ক 5, এই পাশে বিয়োগ করে দিই 4 ক 5 যোগ 30, এইভাবে লিখতে হবে, কারণ এইটা এই সংখ্যা থেকে এটা বিয়োগ করলাম, এই সংখ্যা থেকে এটা বিয়োগ করলাম, তার মানে সমান সংখ্যা, এটা থেকে বিয়োগ মানে হচ্ছে 0, বা 5 ক 6 বিয়োগ 4 ক 5 সমান, এই দুটো শূন্য হয়ে গেলে এটা হলো 30, এটা হচ্ছে 5, বা এটা আমরা লসাগু পাই 30, 5 বার যায় 25 ক বিয়োগ 5 যায় 6 বার 24, 24 ক সমান 30, বা ক বাই 30 সমান 30। এটাকে আমরা আবার লিখতে পারি বা 30 দিয়ে সব দুই দিকে আমরা গুণন করে দিই, ক গুণন 30 নিচে 30 সমান 30 গুণন 30, কারণ এই 30 দিয়ে এই পাশে গুণন করা এই পাশে গুণন করলে দুটাই সমান হবে, যেটা আমরা আগে দেখেছি, এই 30 এই 30 কেটে যাবে, তার মানে ক সমান হচ্ছে 900, তার মানে মোট নম্বর ছিল 900। এখন এই 900 এর এখানে 5/6, তার মানে হচ্ছে এটা দিয়ে এটাকে গুণন করতে হবে, তাই না? তাহলে হচ্ছে আমাদের 6 দিয়ে আমরা যদি গুণন করি, 6 9 মধ্যে যায় 1 বার 30 5 6 30 0, তাহলে 5 এটার সাথে গুণন করে দিলে 5 0 0 5 5 8 2 2 750, তার মানে মায়া পেয়েছিল 750 আর ছায়া পাবে ঠিক একইভাবে 900 এর 4/5, তার মানে এটা হচ্ছে 5 যায়, এটা দিয়ে যদি কেটে দেয় 5 যায় 1 বার থাকে হচ্ছে 40 5 40 0, তার মানে হচ্ছে 400 32 2, হাতে হলো 3 4 3 8 7 20, এটা হচ্ছে মায়ের নাম্বার, এটা হচ্ছে সাইন নাম্বার। ঠিক একইভাবে আমরা যদি দেখি 13 নম্বর অঙ্কটা, 4 বছর আগে মুস্তাকের বয়স হানিফের বয়সে এত অংশ, বর্তমান দুজনের বয়সের সমষ্টি 60 বছর, হানিফ ও মুস্তাকের বয়স কত? তার মানে 4 বছর আগে ছিল মানে হচ্ছে তোমাকে 60 বছর, এখন 4 বছর আগে ছিল, 60 এর থেকে 4 বিয়োগ করলে যে অংশ হবে, যে বয়স পাওয়া যাবে তার এত অংশ হচ্ছে হানিফ, তার
এত অংশ বের করলে সে মুস্তাক মুস্তাকের বয়স হানিফের বয়সের এত অংশ ছিল। 4 বছর আগে যেটা হবে মুস্তাকের বয়স হানিফের বয়সের 7/6 অংশ ছিল। তার মানে আমাদের এই 60 থেকে 4 বিয়োগ করে নিতে হবে, যেটা বের হবে সেইটা সমষ্টি হলো হানিফের বয়স যদি আমরা মুস্তাকের বয়স যদি ধরে নেই, হানিফের বয়স যদি ধরে নেই ক, তাহলে মুস্তাকের বয়স ক যোগ ক এর 6/7 অংশ সমান সমান এই 60 থেকে 4 বিয়োগ করলো সেই সংখ্যাটা আসবে 56। দিয়ে ফর্মুলা বের করে আমরা ক এর মান বের করব, ক এর মান বের করলে আমরা মুস্তাকের বয়স তখনকার বয়স পেয়ে যাব, আর তার সাথে যে বয়সটা আবার 4 যোগ করে দিলে তাদের বর্তমান বয়স দিয়ে পেয়ে যাবো। হানিফ সাহিকের দোকান থেকে যে পরিমাণ গম ক্রয় করলেন তার অর্ধেক চাল ক্রয় করলেন, যে পরিমাণ চাল ক্রয় করলেন তার অর্ধেক চিনি, তো যে পরিমাণ চিনি ক্রয় করলেন তার অর্ধেক ময়দা ক্রয় করলেন, তার ক্রয় করা সব জিনিসের পরিমাণ একত্রে এত কিলোগ্রাম, গম চাল চিনি ও ময়দার পরিমাণ কত? এটা খুবই সহজ। তোমরা আগে প্রথম দেখবা হানিফ সাহেব দোকান থেকে প্রথম কি কিনলাম, গম। গম ধরে নিলাম সে গম কিনেছে ক কেজি, তারপরে সে কিনলো কি, তার অর্ধেক কিনলো চাল, তার মানে ক এর অর্ধেক, তারপরে তার অর্ধেক কিনলো সে চিনি, তার মানে ক এর অর্ধেক তারও অর্ধেক। এইভাবে বের করে করে সবগুলো লিখতে হবে, লিখে তোমাকে যোগ করে এত গ্রাম হবে, যোগ করে সমান সমান এত কিলোগ্রাম লিখে, এত কিলোগ্রাম লিখে ক এর মান বের করলেই তোমরা গম চাল চিনি ময়দা পরিমাণ পেয়ে যাবে। এখন 15 নম্বরটা দেখি, ক খ গ ঘ একত্রে এত কেজি চাল আছে, ক অপেক্ষা খ এর এত কেজি বেশি চাল আছে, আবার গ এর খ অপেক্ষা এত কেজি কম চাল আছে, প্রত্যেকের চালের পরিমাণ নির্ণয় করো। আমরা প্রথম দেখবো এসব অঙ্কে, প্রথম দেখবো প্রথম কে আছে, ক অপেক্ষা খ এর এত কেজি বেশি চাল আছে, তার মানে আমরা ক কে ধরে নেই, ক এর চাল ধরে নেই আমরা, একটা একটা সংখ্যা ধরে নিবা, যেহেতু ক খ গ এখানে ব্যবহার করাই হয়েছে, তোমরা বলতে পারো এক্স অঙ্ক, ইংরেজি অঙ্ক, এক্স পরিমাণ চাল কর আছে, তাহলে ক এক্স, আর তাহলে খড়ের চাল হইতেছে কি, খ হইতেছে এত কেজি বেশি চাল আছে, তার মানে খড় কাছে আছে এক্স প্লাস 10^3 চাল আছে, আবার গ খড় অপেক্ষা এত কেজি কম চাল আছে, তার মানে খড় চাল হইতেছে এইটা, তাহলে গড় চাল হবে ঠিক খড় চালে লিখবা এক্স যোগ 10^10 বিয়োগ এত কম আছে 5^7/10 কেজি। এখন সব যোগ করবে, এই একটা এইটা যোগ এইটা যোগ এইটা সমান সমান এত কেজি, তাহলে আমাদের এক্স এর মান বাইরে যাবে, এটা হচ্ছে তোমার ক এর চাল, তারপরে এর সাথে একটা যোগ করে নিলে এটা খ এর চাল, ওইটার সাথে যে ফর্মুলা বসালাম সেই ফর্মুলা যোগ করে নিলে গয়ের চাল বেরিয়ে আসবে। আশা করি তোমরা পারবে, কোনো সমস্যা হলে আমাদেরকে ওয়েবসাইট, আমাদের ওয়েবসাইট এটা, এখানে তোমরা আমাদেরকে রিকোয়েস্ট করতে পারো।